আমরা আপনাকে দিচ্ছি মোটামুটি এক সপ্তাহের একটা বড় বাজার খুশি হয়েছে জি সিলেটাই বাসা জি হবে না আমাদের প্রিয় নবীর নাম কি এটা বলতে পারবেন এটাও হবে না নবী নবী নামটা মনে নেই কালে মাই তো পড়তে পারবেন কোন দুইটি আপনি যে কোনো একটি বলতে পারলেও আপনাকে বড় পুরস্কার দেবো আলহামদুলিল্লাহ আপনি দুরুদ ইব্রাহিমটা পারেন পারেন না আপনি আত্মাহিয়াতু পড়তে পারেন আপনাদের এখানে তো এমপির নাম কি বলেন তো সুমন সুমন ও খুশি না মুসলমান হিন্দু বসবাস করেন কোন ঝামেলা আছে মোট ফরজ হলো সাতটি উজু আর গোসল মিলাই তো আপনি বলেছেন গোসলের ফরজ তিনটি তাইলে উজুতে কয়টা হবে উজুর ফরজ উজুর ফরজ একটি একটি জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দর্শক দাঁড়িয়ে আছি সিলেটের হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা পরিষদের সামনে এবং এখানে এসেছি কেন এসেছি এভাবেও ভালো কাজ করা যায় এটা করার জন্যে দর্শক মণ্ডলী আজকে আমাদের হতে যাচ্ছে এভাবেও ভালো কাজ করা যায় একশো তম পর্ব আর একশো তিনতম পর্বে আমরা সিলেটের মানুষের কাছে জানতে চাইব ইসলামের বেসিক নলেজ নিয়ে আমরা জানতে চাইবো খুঁটিনাটি বিষয়ে আমরা দেখবো যে আসলে সিলেটবাসী ইসলামের ছোট ছোট বিষয়ে কতটুকু জ্ঞান রাখে আজকে আমরা পুরস্কার দেব চাউল ডাউল তেল পেঁয়াজ রসুন আলু সাবান পাউডার সহ প্রয়োজনীয় সংসারের জিনিসপত্র এবং আজকের পর্বের স্পন্সার করেছেন সিলেটের বাসিন্দা লন্ডনে থাকেন গোলাপগঞ্জের মানুষ জনাব সাইফুর রহমান সাইফ ভাই তার সৌজন্যে আমরা আজকের পর্বটি করেছি তো দর্শক কথা না বাড়িয়ে তাহলে শুরু করা যাক এভাবেও ভালো কাজ করা যায় একশো তিনতম পর্ব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন আপনি ভালো আছি আপনার বাসা কি সিলেটেই হ্যাঁ সিলেটের মাদিপুরে সিলেটে যাক আলহামদুলিল্লাহ আমরা একটা কুইজ করি যে কুইজটা ইসলামের বেসিক নলেজ নিয়ে আমরা প্রশ্ন করি ছোট ছোট প্রশ্ন যেটা সাধারণ মুসলমানদের জানা থাকার কথা যদি প্রশ্নের উত্তর দিতে পারে আমরা তাদেরকে দিই পুরস্কার এবং আজকের পুরস্কার আপনি মনে হয় দেখতেই পাচ্ছেন আমাদের সহকর্মীর সাথে নিয়ে আছে যদি পারেন তাও পাবেন পুরস্কার যদি না পারেন তাও পাবেন পুরস্কার পারলে বড় পুরস্কার না পারলে ছোটো পুরস্কার একটা কুইজ উঠান এখান থেকে আমরা পড়ে দিচ্ছি আপনাকে আপনার পড়েছে মাগরিবের নামাজ যদি আমরা এক রাকাত জামাতে পাই বাকি দুই রাকাত নামাজ কিভাবে আদায় করব এক রাকাত জামাতে হলে বাকি দুই নামাজ নামাজ জামাতে আদায় তো না শ্বশ্যা گیا দুইটা ফরতিব মানে আপনি এক রাকাত পেয়েছেন তিন রাকাত নামাজ এক রাকাত ইমামের সাথে পেয়েছেন যাওয়ার পরে যখন ইমাম ছালাম ফিরিয়েছে তখন আপনি উঠে গিয়েছেন না সময় লত না এই সময় আমার দুই বাকি এক রাকাত ফরতিব পড়েশার পড়তিব বাকি দুই রেখাত বাকি থাকে আমার তো এক দুই রেখাত তো ইমাম এর সাথে পড়তাম না এক রেখাত পাইছো এক রেখাত পাইছি তে দুই রেখাত তো আবি পরে পড়তে হবে ইমাম ইমাম পরে হ্যাঁ দুই রেখাত এটা কিভাবে পড়বেন এটা তো এই এই যে দেয়া হবে আপনি দিয়া একসাথে দুই রেখাত পড়বেন নাকি এক রেখাত পড়ে বৈঠক করে তারপরে উঠে পড়া আর একসাথে দুই রেখাত পড়তে হবে একসাথে দুই রেখাত পড়ে মানে এক রেখাত পড়ে একটা বৈঠক করে তারপরে পরে রেখাত পড়বেন এরকম না না দুই একসাথে একসাথে আসলে উত্তরটা ভুল হয়েছে মাগরিবের নামাজ যদি আমরা এক রেখাত জামাতে পাই তাহলে বাকি দুই রেখাত নামাজ পড়ার সময় আমরা উঠে দাঁড়িয়ে এক রেখাত পড়বো এবং একটা বৈঠক করবো আত্মা হিয়াতু বা তাসাহুত পড়ব পড়ে তারপরে আবার উঠবো উঠে তারপরে আবার আর এক রেখাত আদায় করব তো আপনি আপনাকে আমরা দিচ্ছি আমাদের পক্ষ থেকে এই যে সয়াবিন তেল ভাই আপনার পড়েছে আল্লাহ রবুল্লা আলাম গুণবাচক নাম কতটি এবং তার মধ্যে পাঁচটি নাম আপনি বলতে পারবেন কি যে বলতে পারবেন গুণবাচক নাম কতটি আল্লাহ বাকের আল্লাহ লাই লাহি লাবাচক নাম কতটি নিরানব্বইটি নিরানব্বইটি হ্যাঁ সঠিক উত্তর এর মধ্যে পাঁচটা নাম বলতে হবে গাফার গাফ্ফার রাহমান রাহমান হাকিম হাকিম জাব্বার জাফার রহিম রহিম আলহামদুলিল্লাহ সঠিক উত্তর আমরা আপনাকে দিচ্ছি মোটামুটি এক সপ্তাহের একটা বড় বাজার খুশি হয়েছে জি সিলেটেই বাসা জি আপনার পড়েছে কুরবানির গোশ কতদিন পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যাবে বা এই কুরবানির গোশ সংরক্ষণ করা যাবে কি না এটা আমরা তো আড়াই দিন তিন দিনের মধ্যে এটা আর শেষ হয় এটা শেষ হয় শেষ হয় কুরবানির আর না তো মনে করেন ফ্রিজে রাখে মানুষে এক মাস দুই মাস রাখে কথা বলছেন এখন এটা কি করা যাবে নাকি যাবে না না এটা তো করা যাবে না করা যাবে না না তার মানে কুরবানি দিয়ে আড়াই থেকে তিন দিনের মধ্যে খেয়ে শেষ করতে হবে আমাদের উত্তরটা ভুল হয়েছে আসলে কুরবানির গোস্ত তিন দিন প্রথম দিকে রাসুলের নির্দেশ ছিল যে তিন দিনের মধ্যে এটা শেষ করতে হবে পরে রাসুল এটাকে আবার নির্দেশনা দিয়েছেন সংরক্ষণ করে পরবর্তীতে যতদিন রাখতে চান রেখে আপনারা খাইতে পারবেন তো আপনাকে আমরা দিচ্ছি এক বোতল সয়াবিন তেল পড়েছে কার উপরে কুরবানি করা ওয়াজি বলতে পারবেন এটি আমি সঠিক সঠিক বলতে পারবেন না মানে কুরবানি আসলে কারা করবে করবে তো বড় লোকের বড় লোকের জি মানে বড় লোক হইলেই করতে এখন বড় লোক হওয়ার আসলে সংখ্যাটা কি এটা আমাদের জানা নেই আমাদের জানা নেই আমি আপনাকে জানিয়ে দিই কুরবানি করবে যাদের উপরে জাকাত ফরজ তাদের উপরেই কুরবানি ফরজ বা ওয়াজিব এবং জাকাত বান্ন তোলা রোপ্য এই সম অর্থ যদি কারো থাকে জিল হজের দশ থেকে জিল হজের বারো তারিখ পর্যন্ত এর মধ্যে যদি থাকে তাহলে তাকে অবশ্যই কুরবানি করতে হবে আপনাকে দিচ্ছি আমরা সয়াবিন তেল কেমন আছেন আপনি বাসা কি সিলেটেই হ্যাঁ সিলেটের মানুষ আপনারা সিলেটের মানুষ তো লন্ডনে থাকার কথা আপনি নেই কেন আমার কোপালে নাই এই জন্য যাইতে পারেন না যাবেন ইনশাল্লাহ উঠান একটা মিসাল্লাহ বলে আপনার পড়েছে আমাদের নবী সাল্লাল্লাহ সাল্লামের নাম মোহাম্মদ তাই না এই নামটা আসলে কে রেখেছিলেন কেরাছো তো কইতা তুমি ওলে পাক নবী শ্রেষ্ঠ আল্লাহ নবী শ্রেষ্ঠ আপনি কালেমা শাহাদাত তে পড়তে পারবেন খলিমা শাহাদাত আশহাদু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাই নাই আশহাদু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া হাদাফু রাসুলি কালাফু আশহাদু না আদর আপনার হয় নাই হয় নাই কারণ পিছন থেকে একজন কাটি করছে তারপরে আপনি বলতে পারছেন দেখেন একজন মুসলমান কালেমা শাহাদাতটা মুখস্থ রাখা দরকার ছিল না ফাতে হাটা মুখস্থ আছে নাই তাইলে দেখেন আমরা নামাজটা কি পড়েন নামাজ পড়ে কয় ওয়াক্ত ছয়টা বাচ্চা এক এক মেয়ে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এক ছলে এক মেয়ের পিতা করেছেন নামাজটা নিয়মিত পড়বেন কালেমাগুলো শিখবেন মনে থাকবে আগামীতে আর কালেমায় শাহাদ হলো আর শাহাদু আল্লাহ ইহু আহ আল্লাহ শারিক আল্লাহু ওয়াহাদ আল্লাহ মহাম্মাদ রসুলু আমাদের নবী সাল আল্লাহ সাল্লামের নাম মোহাম্মদ এটা রেখেছিল নবিজির দাদা আব্দুল মুতালিব মনে থাকবে আগামীতে ইনশাল্লাহ আপনার জন্য সয়াবিন কারো নামের উপরে বা কোনো ব্যক্তির নামের উপরে কি কুরবানি করা যাবে যেমন আমরা বলি যে আমার আব্বার নামে কুরবানি বা এটা কি করা যাবে অবশ্যই করা লাগে যেমন নানার লাগে বা দাদার লাগে বা আপার লাগে বা আপার লাগে নামের উপরে করা যাবে উত্তরটা ভুল আসলে কুরবানিটা হবে কার নামের উপরে আল্লা আল্লাহর নামে আল্লাহর দিয়ে তুমি মানে বরকত দিয়ে করা লাগে শুধুমাত্র আল্লাহর জন্যই কুরবানি হবে উত্তরটা তো দিতে চাইবে কোনো দাদা দাদি নানা নানির নামে যদি কুরবানি করা হয় এটা শিরক হয়ে যাবে কারণ কুরবানিটা হলো কার জন্য শুধুমাত্র আল্লাহর জন্য হ্যাঁ তবে মানে কুরবানির আদায়টা হবে পরিবারের পক্ষ থেকে পরিবারের

মানে ফরজ এবং সুন্নাত সালাতের পার্থক্যটা তো বুঝতে পেরেছে আলহাম নামাজ তো পাঁচ ওয়াক্ত পড়েন বুঝাই যাচ্ছে আল্লাহ কবুল করুন আপনার পড়েছে পবিত্র কোরআনে কতটি পারা ও কতটি সূরা আছে একদম সহজ প্রশ্ন বলতে না বলতে পারবেন না জি না পবিত্র কোরআনে পারা কয়টি এটা 30 পারা 30 পারা সূরা আমি যদি অপশন দিই আপনি বলতে পারবেন যদি পারেন আমি আপনাকে বড় পুরস্কার দেবো আমি অপশন দিচ্ছি একশো দশটি একশো বারোটি একশো চোদ্দোটি একশো ষোলোটি একশো দশটি উত্তর ভুল হয়েছে হবে একশো চোদ্দোটি আমরা আপনাকে দিচ্ছি সয়াবিন তেল আসলে পবিত্র কোরআনে পাড়া তিরিশটি এটা ঠিক আছে এবং সুরা হলো একশো চোদ্দোটি মনে থাকবে আগামীতে ইনশাল্লাহ হয় তো হয় বলেন তো

বা করা আর সবচেয়ে ছোট চূড়া হলো চূড়া কালসার কি কালসার তো আপনার জন্য সয়াবিন এটা তো ব্যারিস্টার সুমনের অঞ্চল তাই না আপনারা তাকে পেয়ে তো খুশি অনেক আলহামদুলিল্লাহ আচ্ছা ওনার ব্যাপারে আমরা পরে জানতে চাইব রাসুল সাল্লা সাল্লামের পিতা মাতা দুধ মাতা ও দাদার নাম কি ছিল রাসুলের পিতার নাম কি ছিল ই ই মনে নাই মায়ের নাম কি ছিল فاطمه ইয়া ছিলাম মেইন নাম মায়ের নাম মেইন নাম মনে নাই দাদার নাম আব্দুল মুতালিব আব্দুল মুতালিব একটা হয়েছে দুধ দুধ মায়ের নাম দুধমার নাম হইলোগা কাজ দাদা কিন্তু ঠিক সঠিক মনে নাই আপনি দুরূদ ইব্রাহিমটা পারেন পারেন না আপনি আত্তাহিয়াতু পড়তে পারেন

দুধমায়ের নাম হালিমা এবং দাদার নাম আব্দুল মুতালি আব্দুল মুতালি আপনি কালেমায় শাহাদাত পেরেছেন এই জন্য আপনাকে বড় পুরস্কারটা দিচ্ছি যেহেতু আপনার সংসারে পিতা মাতা এবং বাচ্চা আছে তিনজন এই পুরস্কারটা আপনার একটা সপ্তাহ ভালোভাবে চালাবে ইনশাল বাবা কেমন আছেন ভালো শরীরটা ভালো আছে নাম কি শোনা মালার হ্যাঁ কার্তিক মালার কার্তিক মালাস ও মানে হিন্দু মানুষ আপনি তো সব মিলাই ভালো আছেন তো আপনাদের এখানে তো এমপির নাম কি বলেন তো সুমন সুমন ও খুশি না মুসলমান হিন্দু বসবাস করেন কোনো ঝামেলা আছে না মুসলমানরা সহযোগিতা করে মাঝে মাঝে ঢিসুম দেয় মারধর দেয় মারধোর বরাবর মানে আপনারা বসবাস করতে যে কেউ কোনো উৎপাত করে না আমরা উৎপাত করে না সবাই ভালো চোখে দেখে সত্যি তো আপনি বাংলাদেশে বসবাস করে ভালো আছেন ভালো আপনাকে আমরা একটা পুরস্কার দিচ্ছি আমরা এটা আপনার পরিবারের জন্য দিলাম আপনার নাম কার্তিক দাস মালা মালাকার মালাকার এটা একটা পদবি তো ভালো ভালো থাকেন ভালো দোয়া করি আপনার রাসূল রাসুল সাল্লাহ কত বছর বয়সে পিতা এবং মাতাকে হারান বলতে পারবেন না বলতে পারবেন না আমাদের নাবিজি কত বছর বয়সে পিতা মাতা হারান এটা জানা উচিত ছিল না আমাদের জি অবশ্যই আমাদের দেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু কত সালে নিহত হয়েছিলেন আত তাই মানে হাতে বলতে পারবেন না আমরা তো সময় জন্ম হয়েছি না কি আমরা আচ্ছা বঙ্গবন্ধুর কথাও জানেন না রাসুল আলাইহি সাল্লাম আসলে ছয় মাস যখন গর্বে ছিলেন তখন বাবা মারা যায় এবং ছয় বছর যখন বয়স তখন মা মারা যায়

শিখাই দেই পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন মালিকি ইয়াউমিদ্দিন ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানা ইয়া কানা আবুদু ইয়া কানা ইসতাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহি গায়রুল মাগদুবি আলাইহি ওয়ালা দালিল আমিন গাইরুল মাগদুবি আলাইহিম ওয়ালাদাল্লিন গাইরুল বলা যাবে না আপনাকে আমরা দিচ্ছি সয়াবিন তেল সংসারের জন্য প্রতিদিন এই ঠেলাগাড়িতে কত ইনকাম করেন 300 600 500 পরিবারের কয়জন আছে সংসারে 4 জন 4 পবিত্র কোরআনের সবচেয়ে সম্মানিত আয়াত কোনটি এবং সেটা কি আপনার মুখস্থ আছে কোনটি এটা বলতে পারলেও আপনাকে একটা বড় পুরস্কার দেব পবিত্র কোরানের সবচেয়ে সম্মানিত আয়াত কোনটি ইয়াসিন সুরা ইয়াসিন সুরা এটা সুরা আয়াত আয়াত একটা আয়াত আছে এটা আমি আগে টুক বলবো আপনি পরের টুক বলবেন সেই আয়াতের নাম হলো আয়াতুল পরের টুক বলেন কি বাবাজি পরের টুক কি আয়াতুল আয়াতুল কুরআন আয়াতুল কুরআন হয় নাই আয়াতুল কুর কুরআন আয়াতুল কুর কুরআন সি

নামাজটা ঠিক মতো পড়বেন বাজান হ্যাঁ মনে থাকবে ইনশাআল্লাহ দেখেন আল্লাহর কাজ করলে রিজিক বাড়িয়ে দেয় তো আমরা সেটা জানতে চাই যে মানুষ কতটুকু আল্লাহর কাজ করে তো এখন দেখা যায় যে মানুষের মধ্যে আল্লাহর কাজ একদম নাই বললেই চলে বেশির মানুষ বেশিরভাগ মানুষের মধ্যে হাজিরা শয়তানের প্রতীকী স্তম্ভে পাথর ছড়ে এটার পিছনের কারণটা কি হজ করতে যেয়ে শয়তানকে পাথর মারে শুনেছেন না ও আজে কারণটা কি হ্যাঁ আলহামদুসূরা কুলহুসূরা আলহামদুসূরা কুলহুসুরা পড়ার কারণে পাথর মারে নাকি পড়ে পাথর মারে দেখো পড়ে পাথর মারে আপনি হজে গেছিলেন ও মানে লোক মুখে শুনছেন ও আমি শুনি নাই কোনো দিন যে আলহামদুস্রা আর কুলহুসূরা পড়ে পাথর মারা এটা শুনি নাই ওখানে শয়তানকে পাথর মারা হয় কোন কারণে শয়তান ধরে ধরে ফেলার কারণে মানে শয়তানে ধরেতে পাথর মারে রাখে হইতে পারে এখন ওইটা আমার জানা নাই শয়তানে তো ধরা যায় না ওটা প্রতীকী স্তম্ভে পাথর মারে এর পিছনের কারণ হলো ইব্রাহিম আলাইহি সাল্লাহুতুসাল্লাম যখন ইসমাইল আলিসালসালকে কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছিলো তখন শয়তান ধোঁকা দিছিল এই জন্য ইসমাইল আলি পাথর নিক্ষেপ করেছিল শয়তানকে এবং হাজেরা আলাইস আলাহুসাল্লামকেও ধোঁকা দিয়েছিল মা মানে ইসমাইল আলি সাল্লাহুসাল্লামের মা তো তখন পাথর মেরেছিল এই জন্যে ওখানে হাজিদের

তবে আপনি সঠিক উত্তর পারেননি তারপরে আপনার সংসারে মেম্বার বেশি এই আমরা একটা বড় পুরস্কার দিলাম যেটা আপনাকে সপ্তাহখানিক চালিয়ে নেবে আমাদের প্রিয় নবী সাল্লাহ আলাইসাল্লাম কোথায় জন্মগ্রহণ করেছিলেন কত খ্রিস্টাব্দে কত খ্রিস্টাব্দে বলার দরকার নেই কোথায় জন্মগ্রহণ করেছেন বলতে পারবেন হবে না আমাদের প্রিয় নবীর নাম কি এটা বলতে পারবেন এটাও হবে না

হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহাসাল্লাম মনে থাকবে আগামীতে নামাজ পড়ে নানটি আপনার জন্য এক বোতল সয়াবিন তেল জি আন্টি আপনার পড়েছে একদম সহজ একদম সহজ উজু ও গোসলের ফরজ মোট সাতটি বলতে হবে উজুতে কত ও গোসলে কত ফরজ আর উজুতে তিন আর পাঁচ কত হয় তিন অথচ উজু গোসলের মোট ফরজ হল সাতটি তাইলে গোসলে যদি তিন হয় উজুতে কয়টা হবে মোট ফরজ হল সাতটি উজু আর গোসল মিলাই হুম তো আপনি বলেছেন গোসলের ফরজ তিনটি তাইলে উজুতে কয়টা হবে ফরস উজুদফরস একটি একটি উজু আর গোসলের ফরজ হল সাতটি কয়টি সাতটি তো গোসলের ফরজ কয়টা বললেন একটি গোসলেরও একটি উজুরও একটি তাহলে সাতটি আর পাঁচটি কনে যাবে উজু আর গোসলের মোট ফরজ হলো সাতটি হ্যাঁ এবার গোসলের ফরজ কয়টি আটটা গোসলের আটটা মোট সাতটা হলো গোসলের একটা তো আর একটা তো আবার যশোর ধার করে আইনি সিলেটে নিয়ে আসছে হলো না উজু আর গোসলের ফরজ হলো মোট সাতটি গোসলের ফরজ তিনটি আর উজুর ফরজ হলো চারটি মনে থাকবে আগামীতে আপনার জন্য আমরা দিচ্ছি এক কথা আপনার একদম সহজ প্রশ্ন পড়েছে কুরবানি ঈদের সাথে কোন নবী আলাই সাল্লাতামের স্মৃতি জড়িয়ে আছে হ্যাঁ অত বড় আর মুসলমানের নাম কি জিনিসটা বুঝি না অবশ্যই অবশ্যই ইব্রাহিম ইব্রাহিম

রিজিকের মালিক কে হ্যাঁ এই জন্য আপনার ভাগ্যে এখানে টেনে আছে খুশি হয়েছে আপনার পড়েছে কুরবানির গোস্ত বন্টনের নিয়ম কি কুরবানি ঈদ তো আর কয়েক জিনিস কুরবানির নিয়ম হলো গোষ্ঠার তিন ভাগ করা তিন ভাগ তিন ভাগ করে এক ভাগ মুখের পিছনে দেওয়া আর এক ভাগ আত্মীয় স্বজনের দেওয়া আর এক ভাগ নিজে খাওয়া নিজে খাওয়া এই তিন ভাগ কি একেবারে ধরেন একটা ছাগল জবাই করলেন গোস্ত হয়েছে তিরিশ কেজি তো এটা কি সমান দশ কেজি দশ কেজি করে ভাগ হবে নাকি কম বেশি করা যাবে সমান করে করা লাগবে একদম সমান করে করা লাগবে সমান করে ইসলামের দৃষ্টি ইসলামের দৃষ্টিতে আসলে ওইটা না ইসলামের দৃষ্টিতে হলো তিন শ্রেণীর মানুষের মাঝে আপনি দিবেন যে তিন শ্রেণী আপনি বলেছেন এখানে যদি গরিব মিসকিন বেশি হয় তাহলে আপনি তাদেরকে বেশি দিবেন যদি আত্মীয় বেশি হয় তাহলে আত্মীয়দের বেশি দিবেন আবার যদি নিজের পরিবারের লোক বেশি হয় তাহলে আপনি নিজের পরিবারের জন্য বেশি দিবেন মনে থাকবে মানে ইসলামের বণ্টন নীতিটা আমরা উল্টো করে ফেলছি আমরা একেবারে মিটার ধরে আলিম সমাজের এটা এটা ওই অনেক সময় অনেকেই বলেছে এই বলাটা আসলে না সঠিকটা হলো আপনার যদি এমন হয় নিজের থেকে তেমন লাগবে আপনার যেটা প্রয়োজন বেশি মনে করবেন যেমন ধরেন আপনার পরিবারে সদস্য সংখ্যা অনেক বেশি জি তো আপনি দশ কেজি রাখলে হচ্ছে আপনার রাখা দরকার বারো কেজি বা পনেরো কেজি তখন পরিবারের জন্য পনেরো কেজি রাখতে পারবেন যদি দেখেন যে না আপনার পরিবারে মাত্র দুইজন মানুষ তো আপনি পাঁচ কেজি খাইলেই হয়ে যায় তাইলে পাঁচ কেজি রেখে বাকি পঁচিশ কেজি আপনি বন্টন করে দিবেন আত্মীয়দের মাঝে আর মিসকিনদের মাঝে মানে আপনার প্রয়োজন মতো এমনকি যদি এরকম হয় যে আপনার পরিবারেই সব প্রয়োজন সেক্ষেত্রেও আপনি পরিবারের জন্য সব রাখতে পারবেন এটাই ইসলাম বলে এটাই হাদিস বলে তো যাই হোক এটা আজকে আমরা সুন্দর করে আপনাকে শিখাই দিলাম তো আপনার না উনি বন্টন নীতিটা সুন্দরভাবে বলেছে যে তিন শ্রেণীর মাঝে বন্টন করতে হবে এই জন্য আপনার উত্তরটা সঠিক ধরে নিয়ে আপনাকে এই বড় পুরস্কারটা দিচ্ছে নেবেন না নাকি কন সেটা কোন না ভাবে দিয়ে দেন আলহামদুলিল্লাহ নামাজের ভিতর বাহিরে মোট ফরজ আছে তেরোটি তো আপনার বলতে হবে ভিতরে কতটি বাইরে কতটি ভিতরে কয়টি বাইরে কয়টি বাইরে কয়টি বা বাইরে কয়টি ভিতরে কয়টি নামাজে মোট তেরোটি ফরজ এটা তো জানেন জি এই তেরোটির ভিতরে কত বাইরে কত ভিতরে এলে গিয়ে আপনার ছয়টি আর বাইরে সাতটি একদম আসলে এই রকম দরকার আলহামদুলিল্লাহ সিলেটেই বাসা জি সিলেটের মানুষ যদি এতটুকু না জানে তাহলে হইলো শাহজালালের পূর্ণভূমি এই সিলেট তো সুতরাং ভিতরে ছয়টি বাইরে সাতটি সঠিক উত্তর আপনার জন্য আপনার পড়েছে আমরা নামাজের শেষ বৈঠকে কি কি পড়ি দুরূদ সালাম দুরূদ সালাম হয় নাই ভালো করে মনে করে দেখেন আমরা শেষ বৈঠকে কি পড়ি নামাজের শেষ বৈঠকটা তো বলেন জি দুই রাকাত বিশিষ্ট নামাজের শেষ বৈঠক বা চার রাকাত বিশিষ্ট নামাজের শেষ বৈঠক শেষে যে বসে আমরা কি পড়ি

মাসুরা এই যে আমাদের চাচু বলে দিল তাইলে আপনার উত্তরটা সঠিক হয় নাই আত্তাহিয়ার দুটা মুখস্থ আছে আলহামদুলিল্লাহ তারপর আপনাকে আমরা দিচ্ছি একটা সয়াবিন তেল এটাই ছিল আমাদের আজকের লাস্ট প্রশ্ন আর লাস্ট প্রশ্নে যেটা রয়েছে সেটা হলো ঈদের নামাজ ও জানাজার নামাজ কত তাকবিরে আদায় করতে হয় বলতে কি পারবেন হ্যাঁ তিন তাকবিরে তিন তাকবিরে ঈদের নামাজ তিন ত্যাক বিরে জানাজার নামাজও তিন ত্যাক বিরে হইল এটা সুরা ফাতিহা মুখস্ত আছে সুরা ফাতিহাটা মুখস্ত নেই কালে মাই শাহাদাত মুখস্ত আছে কালে মাইতে এবার বলেন ভালো করে একটু জোরে বলেন বলা হলবাতয়ো লাই লা আই লাভ মহম্মদ না হ্যাঁ কালে মাইতে হয়েছে ঈদের নামাজ ও জানাজার নামাজ

যারা বাংলাদেশের বেশি মানুষ কয়তাক বিরে পড়ে ছয় ত্যাক মনে থাকবে জানা জান নামাজ কয়তাক বিরে বলেন ছয় ত্যাক বিরে পরিবারে কয়জন আছে পাঁচজন বাচ্চা কয়জন আচ্ছা একজন তিনজন তিনজন আর স্ত্রী মা বাবা নাই আপনার পরিবারের জন্য আমরা বড় পুরস্কারটা দিচ্ছি যদিও আপনি পারেননি তাও আপনাকে এটা দিলাম আপনার সহযোগিতার জন্য সম্মানিত দর্শক মণ্ডলী এতক্ষণ পর্যন্ত আপনারা দেখছিলেন এভাবেও ভালো কাজ করা যায় একশো তম পর্ব আর একশো তিনতম পর্ব করার জন্য এসেছিলাম সিলেটের হবিগঞ্জের মাধবপুর উপজেলায় এবং এই উপজেলার সংসদীয় আসনের এমপি হলেন ব্যারিস্টার সুমন ব্যারিস্টার সুমনের অঞ্চলে আমরা আজকে আমাদের এই কুইজ করে গেলাম এই কুইজে আপনারা দেখেছেন যারা উত্তর দিতে পেরেছে তাদেরকে আমরা পুরস্কৃত করার চেষ্টা করেছি যারা পারেনি তাদেরকেও আমরা দিয়েছি শান্তনা পুরস্কার আজকের পুরস্কারের স্পন্সার করেছিলেন আমাদের সিলেটের বাসিন্দা লন্ডনে থাকেন গোলাপগঞ্জের মানুষ জনাব সাইফুর রহমান সাইফ ভাই তার সৌজন্যে আমরা আজকের পর্বটি করেছি দর্শক আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি আবারও কোনো না কোনো জেলা থেকে আপনাদের সামনে আসব সেই পর্যন্ত আল্লাহ সকলকে ভালো রাখুন এই প্রত্যাশায় আমি কবির বিন সামাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ